বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উত্তর শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ স্থায়ী কমিটির অন্য সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, প্রভু বিমলা প্রসাদ দাস সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ 15 বছর পর আপনারা মাফিয়া মুক্ত পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করছেন। পূজা উৎসবকে ঘিরে আমাদের বিভিন্ন বক্তারাও তাদের বক্তব্যে বলেছেন, এই বছর বলা যায় বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশের পক্ষের শক্তি এভাবেই মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব, ধর্মীয় আচরণ যথা নিয়মে আতঙ্কমুক্ত পরিবেশে পালন করবেন, উদযাপন করবেন, এটিই ছিল কিন্তু বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ এবং শিক্ষা। প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবেন নিশ্চিন্তে, নিরাপদে, এটিই ছিল একটি স্বাভাবিক রীতি। কিন্তু গত 15 বছর ধরে মাফিয়া শাসনামলে আমরা কি দেখেছি? আমরা সবাই দেখেছি, এই ঘরে উপস্থিত প্রায় প্রতিটি মানুষ আপনারাও সাক্ষী, সমগ্র দেশের মানুষ দলমত নির্বিশেষে যে কোনো ধর্মের প্রায় সকল মানুষ সাক্ষী, দেশে এবং এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে, সেই সময় দেশে কোনো উৎসব এলেই বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে ঘিরে ইচ্ছে করেই সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হতো। বিভিন্নভাবেই দেখা গেছে যে প্রমাণিত হয়েছে যে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পরাজিত অপশক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি করত। মাফিয়া শাসনের গত 15 বছরে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হানা নির্যাতনের কোনো একটি ঘটনারও কিন্তু বিচার করা হয়নি সমাজে এবং রাষ্ট্রে। টাকা পাচারকারী, খুনি, ডাকাত, অপরাধী, সন্ত্রাসীদের সবসময় আতঙ্কে উৎকণ্ঠায় থাকার কথা ছিল বা থাকার কথা, এটিই স্বাভাবিক। অথচ সেই 15 বছর তাবেদার সরকারের সময় আমরা কি দেখলাম? সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বা অন্যান্য আরও যারা সমাজে বিভিন্ন অপকর্মকাণ্ডের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, বিভিন্ন ধর্মের ধর্মপ্রাণ মানুষদেরকে রাখা হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠা। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাফিয়া প্রধান পালানোর পর দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখন আয়না ঘরের ভীতিমুক্ত। আজ আমরা এখানে স্বাধীনভাবে একত্রিত হতে পেরেছি, তবে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর স্বার্থকে পুঁজি করে কিংবা তাদেরকে ব্যবহার করে পলাতক স্বৈরাচারের তার রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যা এরই ভিতরে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যেও তুলে ধরেছেন। ভবিষ্যতে যাতে সব ধর্মের বর্ণের মানুষ যার যার উৎসব কিংবা ধর্মীয় রীতিনীতি নিশ্চিন্তে, নিরাপদে পালন বা উদযাপন করতে পারেন, তেমন একটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের জন্যই বাংলাদেশের পক্ষের শক্তি আজ
ঐক্যবদ্ধ। সকলের উদ্দেশ্যে আমাদের বার্তা একটি, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং আপনাদের প্রতি বিনীত আহ্বান, পলাতক স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং তাদের দোসরদের কোনো উস্কানিতে দয়া করে পা দেবেন না, কোনো গুজব গুঞ্জনে দয়া করে কান দেবেন না। প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি একটি কথা প্রায়শই বলে থাকি, কোনো দেশের মানুষের ধর্মীয় কিংবা সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু একটি শব্দ মাত্র। রাষ্ট্রীয় কিংবা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু শব্দটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্র সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে হোক সংখ্যাগুরু বা হোক সংখ্যালঘু, কেউ কিন্তু নিরাপদ নন। এই কথাটিও কিন্তু এখানে দু একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন। মাফিয়া সরকারের গত 15 বছরের দুঃশাসনকালে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন ছিলই না। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল এবং ভিন্ন মতের কেউই কিন্তু নিরাপদ ছিলেন না। বিএনপি এবং ভিন্ন দল ও মতের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন অপহরণ করা হয়েছিল। সারা দেশে শুধু বিএনপিরই 60 লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে, গায়েবী কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সবার নিরাপত্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার, এবং এই লক্ষ্য অর্জনে দেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও বিএনপি নিঃশর্ত সমর্থন অব্যাহত রয়েছে। প্রিয় শ্রোতৃবৃন্দ, বিএনপি বরাবরই নাগরিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ বিএনপি মনে করে একটি রাষ্ট্রে ভোটের অধিকারবিহীন একজন নাগরিকের অবস্থা যুদ্ধক্ষেত্রে অস্ত্র এবং প্রশিক্ষণবিহীন একজন সৈনিকের মতোই নাজুক। নাগরিকের ভোটের অধিকার এবং ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে রাষ্ট্র এবং সমাজে নাগরিকদের মালিকানা প্রতিষ্ঠিত হয়। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রটিকে মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। 15 বছরের জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ, তবে খেয়াল রাখা জরুরি এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করা না গেলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত অপশক্তি এবং শাসন প্রশাসনে থাকা তাদের দোসররা নানা কৌশলে সক্রিয় হয়ে উঠছে, এবং এই কারণেই প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন দলীয় কর্মসূচি থাকলেও একটি বিষয়ে বিএনপি সহ সবাই আমরা একমত, মাফিয়া চক্রের বেনিফিশিয়ারদেরকে রাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ নয়, এবং এ কারণেই যারা সরকারে রয়েছেন এবং গণতন্ত্রের পক্ষের শক্তি, আমরা যারা এই সরকারের সমর্থনে রয়েছি, আমাদের প্রত্যেকটি কাজ যথাযথ অগ্রাধিকার ভিত্তিক এবং সুবিবেচনা প্রসূত হওয়া অত্যন্ত জরুরি, যাতে পরাজিত অপশক্তি কোনো সুযোগ নিতে না পারে। বিএনপি মনে করে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকারের ব্যর্থতা হবে গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের শক্তির ব্যর্থতা। মাফিয়া সরকারের পলায়নের পর তাৎক্ষণিক পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহল ছাড়াও বর্তমানে খোদ সরকারের মধ্যেই নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার কেন বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে, কিংবা বর্তমান সরকার কি বিপ্লবী সরকার, কেউ কেউ এ ধরনের প্রশ্ন তুলছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বর্তমান পর্যায়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে বর্তমানে যে ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, এ ধরনের বিতর্ক সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্যচ্যুত হওয়ার কারণ ঘটাতে পারে। এ কারণেই বিএনপি মনে করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধি বিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে একটি সুচিন্তিত সুবিবেচিত প্রসূত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে উত্থাপিত যে কোনো ধরনের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে মাফিয়া সরকারের পতন ঘটানোর পরে এবার আমরা সবাই চূড়ান্ত লক্ষ্য পৌঁছনের যাত্রাপথে রয়েছি। যাত্রাপথে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মতভিন্নতা পরিলক্ষিত হলেও আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন। কি সেটি? সেটি হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন, সেহেতু নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির তেমন কোনো অবকাশ আছে বলে বিএনপি মনে করে না। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিতিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, লাখো শহীদের রক্তের বিনিময়, 71 সালের স্বাধীনতা যুদ্ধ আর হাজারো শহীদের রক্তের বিনিময়, 2024 সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, সব ক্ষেত্রেই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ বিজয়ী হয়েছেন। সুতরাং হাজার হাজার মানুষ আহত মানুষের আত্মচিৎকার আর হাজারো লাখো শহীদের রক্তস্নাত জমিনে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যে কোনো মূল্যে আমাদেরকে সেই ঐক্যকে ধরে রাখতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা গেলে কোনো প্রকার ষড়যন্ত্র করেই আর কেউ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে সক্ষম হবে না, ইনশাল্লাহ। হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একটি বার্তা, বিশ্বাসী অবিশ্বাসী, সংশয়বাদী কিংবা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার, তথাকথিত সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। এই জাতি রাষ্ট্রে আমাদের একটাই গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশি। এই বাংলাদেশের নাগরিক হিসাবে
এই বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার। আমাদের সবার কাছে সবার আগে বাংলাদেশের স্বার্থই হবে সবচাইতে বড়। রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন পরিচালনায় আমরা গুরুত্ব দিব মেরিটোক্রেসিকে। এই দেশে সবাই সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আজ এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সকলে ভালো থাকবেন, তবে খেয়াল রাখবেন নিজেদের অধিকার আদায় এবং দায়িত্ব কর্তব্য পালনে সতর্ক থাকতে হবে আমাদেরকে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জিন্দাবাদ। একটু বসেন।